নমস্কার বন্ধুরা, সুদীপ্তার কুকিং গার্ডেনে সবাইকে জানাই স্বাগত। বানানোর জন্য ফুলকপি আর বড় বড় করে কেটে রেখেছি আলু, এটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর আছে সয়াবিন, বিনস, কুঁদরি, গাজর, টমেটো, আদা বাটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, চিনি, নুন, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা। কড়াই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো ভাজার জন্যে, তেলটা একটু বেশি করেই দিলাম। ছোট একটা ফুলকপি কেটে রেখে ফাঁপিয়ে রেখেছি আমি। এখন আমি ফাঁপিয়ে রাখা ফুলকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। এটা খুব আস্তে আস্তে নাড়তে হবে। এর ওপরে আমি লবণ আর হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, ওটা হাফ চামচ করে দেয়া আছে। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি এখন তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো কেটে ভাপিয়ে রেখে কাঁচাও ভাজা যেতে পারে। আলুটা আমি লাল করে ভাজা করে নেব। আর ওটা লাল করে ভাজা হয়ে গেলে আলু আমি তুলে নিয়েছি। এবার আমি কড়াই ওই একই তেলে দিয়ে দেবো কুঁদরিগুলো, কেটে রাখা কুঁদরি আর গাজর, আর দিয়ে দিচ্ছি বিনস। এগুলোকে ভালো করে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। মটরশুঁটি, এই সবুজ আর লাল রঙের সবজিগুলো ভালো করে ভাজা করে নিতে, এগুলো আলাদা আলাদা ভাজলে ভালো হয়। আর এতে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, সব হাফ হাফ চামচ পরিমাণে দেওয়া হয়েছে। ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এর ওপরে আমি এখন দিয়ে দেবো সয়াবিন। তো এটা ভালো করে ভাজা হচ্ছে, এটা হয়ে এটা পুরোটা এর খুব ভালো করে ভেজে নিয়ে সয়াবিনটা দেওয়া হয়েছে। এটা সয়াবিনটা কারণ তেলটা অনেকটা টেনে নেবে তো সেই জন্য ওটাকে আগে ভালো করে ভেজে নিয়েছি, তারপর সয়াবিনটা দেওয়া হয়েছে। সব সমস্ত রকম সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি টমেটো আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আর দিচ্ছি গোটা জিরে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। চিনি পাউডার
2 চামচ মাপে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এর উপরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। মশলাটা কষানো হয়ে গেছে, চাল ডালটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তো এবার একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেবো, একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। ফুলকপি আলুটা দিচ্ছি, ভেজে রাখা আরো অন্যান্য সবজিগুলো। এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এর সাথে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, আরো 1 চামচ লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেমন খেতে পছন্দ করে। ঝালটাও তাই আমি ঝালও কম দিয়েছি। আর এর উপরে দেব ওই আরও 1 বাটি পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। খিচুড়ি, আমার খিচুড়িটা দেখতে ঠিক এই রকম হয়েছে, এটা নিরামিষ খিচুড়ি। আর মাঝে মিশালে সবজি দিয়ে বানিয়েছি, এটা এটা কিন্তু নিরামিষ। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার খিচুড়িটা কেমন হয়েছে জানাবেন, আর অবশ্যই আপনারাও বানিয়ে খাবেন।